টকা দিয়া মাহাজনে খাই সত্তর টকা ঘুরাই নিদিয়া কাবলি টকা মাহাজনীর ঘুরাই মাথা কার শুনে কি মাত কথা বাপ বেটা কচু কথা বাপ বেটা কচু কথা বাপ বেটা কচু কথা বাপ বেটা কচু কথা পাগলী লোরা দেখিলে প্রেমত পরে আকুরি সিহতে নাচাই ভাবি ওই আকুরি সিহতে নাচাই ভাবি রনি আর পদুমি ঠগে আর লিলি মাজতে কুমার আহি লগাই খেলি মেলি ও মাজতে কুমার আহি লগাই খেলি মেলি হাই 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 কি করা যায় হাই 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 কি করা যায় মাস্টর আর বকুলির মাথা ঘুরাই মিলন মুদয়ে জাদু করে তার হেন কোনো কামে নাই বাপ বেটা কসু কথা বাপ বেটা কসু কথা বাপ বেটা কসু কথা বাপ বেটা কসু কথা ফাদারে পারি যাও কথা কইছো প্রভু নদী মই লহরে সাগর বিচারে ময়ো তোমাতে মিলিম তোমাতে মিলিম কি নাম দিমাতিম ফেলা কি নাম দিমাতা এই মোর নাম টেংরা হয় ঠেংরা বেংরা বলে নাও বিকিন্তু হে আপনা কোনা এ ও মই গানে গাইছু র ইমান ফাটাফাটি গান কোটনি হিতলি তোয় কি ফাটাফাটি হাই ফেল বলি ক দে হব দে বারবে এটা কো যাবাই শানো হে এনে অল নদী পারৰ পৰা ফুৰি হৰব সাবি কিন্তু এই নদীৰ পাৰত হোৱা নিদিয়া খেল কিটা বহি থাকে থাপ মারি ধরি লৈ যাব গুম ফাই যাবে ইস আপনি কলি হব নাকি খিয়ালে মানু দেখলি পলয়ে মোক আর কিবা করবা পারব ঠিক ঠিরি মুই হুসা হসি খিয়াল কো থাকো নাই তো তেনে হলি এ আমার গাঁও যে ঘুরি ফুরে বালাকেটার কথা কইছো মানে ঠাকুর নুয়া শুরু কেটার কথা কইছো ও হলি মই ভয় না করে ঘুরা এ পিছে তুই ফাদারক কথা তো কইছিল না নাই ও কইছো কইছো কিন্তু আপনি সপ্তাহে সপ্তাহে তাবিজ বদলবা লাগবো কেরান কেউ আছে দিয়কসুন উপটাহে উপটাহে 5000 টাকা দিবা লাগবো মাহতে 20000 টাকা হইয়ে মুরি এলপিজির কারখানাই বন্ধ হই যাব দেখো আপনার এলপিজির কারখানা আছে তেনে হলি কি পয়সা দিবা নরে এই এই এলপিজির কারখানা কথা কোয়া নাই এই তেনে হলি লোকাল পিওর গেলা বাবা এই মাই লুডো বা না খাতে গুন্ধু পালাখে মোর টাকা কি কষ্ট লাগছে নাকি হা নিদলিও দিকদার হব ই জেনে মানু না উটা কিবা বান মারি দিব দিবাই লাগবো এ রাহুল একেবারে মহা ডগাবাজ রাতি হলে হাতাল দিন হলে হালু নাই 32000 টাকা দিলে বলে পিজনা খনে ঘুরাই দিম এতে লাগে দেখা দেখি নাই নহয় বেটা তোক মই র আহি তে মোটা রাখো কালি যে বাবাক আপুনি কেনেকে কইছিল এতিয়ালৈকে ঘর পোৱা নাই অ সেইটো সেইটো কথা মই হিসাব মিলাব পৰা নাই আচ্ছা খিয়াল ছেলে খাই পেলা নেকি বাৰু হে ৰব হে আপুনি কে মোৰ ল'ৰাটো কাট মাৰি কথা বিলাক কৈ থাকে ভালে ভালে কৈছো বাবাক বিচাৰি লৈ আহ কালি যে পুৰা বাবা ঘৰত নাই আপুনি কি কৰি থাকে বিচাৰি লৈ আহ ৰ হয় জানি যেতিয়া তে পেপু পেপু বজাই নাথাকিবি তোৰ বাবা ইমান কেঁচা নহয় যা চিন্তা কৰিব নালাগে আপোনাক কি হে পাইছিল বেলেগ এজনী ছোৱালী বিয়া পাতি দিম বুলি কবলৈ সেইটো খঙতে চাগে ঘৰেৰে গুচি গ'ল এই যাওক দে এনেকে খঙেকে ওলাই গৈ যদি এই মাষ্টৰ জেকৰ লগত লাইনটো কাটি যায় বহুত মজা কথা হ'ব হে ফাইনে আপুনি সৰুৰে পৰা তাৰ জীৱনটোত অকণমানো শান্তি নোহোৱা কৰিছে
বাবার যদি কিবা এটা হয় না হয় আপোনাক মই কেতিয়াও ক্ষমা কৰি নিদিও এই ইমান ডাঙৰ ডাঙৰ কথা মোৰ আগত নকবি যা নিজৰ কাম কৰগে মই ঠগেক বিচাৰি যাম কেনে বেগে যদি সেই মাষ্টৰ যে বান্ধৰীজনীৰ লগত তাক দেখো নহয় কোবাই কোবাই বাৰ তেৰ চৌধ বনাই দিম ফাইনেল আহি চুক যা হে প্ৰভু মোৰ জীৱনটো এতিয়া কি হ'ব গৰু নিচিনাকে বেপাই আছ তই নিদিয় কিয় কাক বিচাৰি আহিছ কাক লগ কৰিব আহিছ তেতিয়াই ভাবিছিলো ই আমাৰ ঘৰতে আহিব বে পৰি গেলো বৰ বয়াকে পৰি গেলো আবে কি হত বে প্ৰেমত ও মা ভাল পাই পেলছো আই ও মা ঐ তই হে কালে কঠাল গুটিটো পিয়ন কৰি পঠাই দিছিলি হা ইয়াৰ সব ধান্দা মই বুজি পাইছো প্ৰথমে হি কলে মাজনিক লাগে তাৰ পিছত মনি তাৰ পিছত আকৌ বন্তিক লাগে এতিয়া আবে তোৰ হসা কথা ক তোৰ ধান্দা কি বে নে 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 মোৰ ধান্দা সন্দেহ আছে নাই বেলেগ ধান্দা নাই মোক মোক মাত্ৰ এটাকে লাগে বন্তি বহুদিন কৰা নাই ভৰিবিলাক বিষাই বে চাহ লিলি চাহ মোৰ লগত বোলে এক্টিং কৰি কিনে লিলি বাইক জ্বলাব
মাহাজনে তলে তলে মোর আপিতক লাগি মাছ পাতা দি জালে পাচ্ছি এত মহান কম বস্তু নহয় ও মাদার হ্যাঁ তুই আর কি চিন্তা করি আছ হে হে নাই রক এই হেত কম হারামি মানুহ নহয় বাগান নেঙনে দি খান খোজা মানুহ এই তই তে ভিতরক যা হেই র হে যাম র তই হে নাংমান কথা তো বাহিরত একদম ঢুলপিটি ইনকে দিবা নালগে মোর এটা লাজন মানুহ কথা আছে হাই নে দু যা এ মই হেত কথা কানে না যাও বেঙ্গল কাম যাওতে এক গুলি দুই শিকা করিম যা হেই জি কৰা কৰি থাক মই একলা মাথা মারি থাকিব পাৰু তাই মোক কথা শিকাবা আইছি এই আজি পৰে বাহিৰ ওলালি মোক নো ডাকা কত এক কজনে দিবি কৈ চলো হু বুঝছ পুষ্পা ঘরখনত মানে কি অশান্তি হয়ে আছে নহয় মই তোতে ধরিব পাৰো আরে ভিন্দো সাক আপুনি তো ধরিব নোৱাৰা তো একো ডাঙৰ কথা নহয় কিন্তু টেংকিক মই যে পুরা লকঠপা দিছো ন এইটো ডাঙৰ কথা এবার কি করিম জানে ভিন্দো কি হেলিকপ্টার আনি হেলিকপ্টারৰ ব্লেডেৰে নহয় তার ডিঙি পুরা শ্রাড়াত কৰি দিম এই হেলিকপ্টারৰ ব্লেডে এটা সেটআপ কৰি দিয়াটো ডাঙৰ কথা নহয় এই টেংকি যে আমাৰ ঘৰখনৰ সকলোৰে প্ৰতি খুব দৃষ্টি পৰিছে সেইটো হে ডাঙৰ কথা আরে ভিন্দো সৰু কথা ডাঙৰ কথা এইবোৰ কৈ লাভ নাই মূল কথা হলো কি প্ৰাগুটিটো কোনে পৰাইছে এইটো ডাঙৰ কথা এই এই টেপেৰাগুটি পাঠিয়াটো ধৰি লৈ ডগৰা পিটন দিলে ওলাই যাওঁ বুজিছ কিন্তু সি কোৱা মতেটো বন্তিকে বোলে কথাটো ক'ব আহিছিল প্ৰথমতে তাৰ লুলুপ দৃষ্টি পৰিল বন্তিৰ ওপৰত তাৰপিছত মণিৰ ওপৰত পৰিল তাৰপিছত লিলিৰ ওপৰত পৰিল আকৌ ঘূৰি আহি তোৰ বন্তিৰ ওপৰত লুলুপ দৃষ্টি মোৰ মানে সন্দেহ হৈছে কিছিমে কোৱাৰ নিচিনা তোৰ বায়ৰ ওপৰতো কোনদিনা লুলুপ দৃষ্টি পৰে সেইটোহে ক'ব পৰা নাই মই কচম ভিন্দ ভয় নাখাব এই বাইদেউৰ ওপৰত যদি চকু দিয়ে নহয় এই পুষ্পই তাৰ চকু খকুটিয়ে উলিয়াই লৈ আহিম আপোনালোকৰো ভুল আছে কি কি মানে ইমান ধুনীয়া ল'ৰা এটা আনি দিলো যাৰ নাম ডেঞ্জাৰ টকা পইচাৰ কোনো অভাৱ নাই কি মালদাৰ ঘৰৰ ল'ৰা আপোনালোকে খালি তাক বিয়া নিদিওঁ বিয়া নিদিওঁ আরে লিলিটো বিয়া হব নুখুজিব আরে রনা বে কলে কথা কয়ে থাকো মই লিলি কিমান বুঝাইছো তাই নেমানে হে নেমানে নেমানে হে নেমানে এই ডেঞ্জার নহলে কোনোবা এটা চাই হলো তাই বিয়াখন দিবই লাগে আরে ডেঞ্জারক বিয়াত আপোনালোকর কি বাধা মই তো কৈছো তার গ্যারেন্টি মই দিছো না তাই বিয়া নহলেও জোর জবরদস্তি তাক বিয়া দিব লাগে এই বিয়া দিব লাগিব বলে কলে নহব নহয় তাই নেমানে তই তাক বুঝা আরে যদি নামানে নহয় ঘরখনত এনেকুৱা উৎপাত হয়ে থাকিব এতিয়া মই কি করিম তই লিলি কত আছে এইটু কক লিলি আছে সে কই করবা রে এইটু খুশিয়া গুছি গছে মই কথা পাতি আছো যা ওকে ওকে এহে মোর ফুল খালি পুষ্পা কি হল মামা র মই প্র্যাকটিস করছো বহুদিন করা নাই ভরিবিলাক বিখাই বে এ সা লিলি সা এইবিলাক অমিতার গছ বেরত খুশিয়াই প্র্যাকটিস করি একো লাভ নাই তই যদি মোর কথা শুনো নহয় তোক মই এটা জিমত নাম লগাই দিম তই বিন্দাস লোহা লক্কর ডাম্বেল এইবোৰ দাঙিব পাৰিবি যাবিনে নাই ক কেনেকে বাহিৰত যাম কোনে দেখোন বাহিৰত ওলাবই নিদিয়ে না তই দিও না মা দিয়ে না দেউতাই দিয়ে কেনেকৈ যাম হা এবার পথারলো গৈছিলু তাতো মারপিট লাগিলে নহয় কিন্তু ভাগ্য ভাল তই মোৰ ভাগিনী তোক লৈ মই পুরা গর্ব করো সিহঁতক তো এনেকুৱা পাঞ্চ দিছ নহয় বেচারা হাতে পুরা লাজ পাই উৰি গৈছে কিন্তু এটা কথা নহয় তো ডেঞ্জাৰৰ কথা কি ভাবিলি মামা তহঁতৰ আৰু চইচ দে হে কলা কলা খেলো কোৱালিটিৰ লগত মই বিয়া হ'ব পাৰো নে মোৰ লগত মিলিব নেকি তাক আরে তোর লগত মিলা নিমিলা এইটো ডাঙৰ কথা নহয় কিন্তু তার লগত বিয়া হলে যে পুরা এস করিব পারবি এইটো ডাঙৰ কথা না লাগে মোক তেনেকে এসো আরাম কি জিন্দেগি মই যেনে কৈ আছো তেনে কৈ সুখী তহতে মোৰ কথা চিন্তা কৰিব নালাগে আবে কোৱা তো বহুত সহজ বে যেতিয়া বিয়াৰ বয়স তো পার হৈ যাব নহয় তেতিয়া পস্তাবি যে কিয় বিয়া নহব নালাগে তই মোক বিয়া কথা চিন্তা কৰিব তই নিজৰ অৱস্থাটো চাইছনে তই ফুলকমলিয়া হৈ আছ নেকি তই আগতে নিজৰ বিয়া কথাটো ভাব আরে ভাগিনী তহতৰ প্ৰতি মোৰ দায়িত্ব আছে না মামা হয় না মামা এটা কাম কর এবার তো ডেঞ্জারৰ লগত কথা পাত তাৰপিছত তই মোক ফাইনাল ডিসিশন দেবে তার যদি ইমান হঠা হকে আছিলে তেতে মোক ঘৰত নাহি পেলাই বাতে ঘাতে কিয় লগ কৰিলে
আরে ভাই, কি চাব খুঁজিছে তই? ছোৱালীজনী কেনেকুৱা, কথা বতৰা তোৰ আচাৰ ব্যৱহাৰ কেনেকুৱা? যদি তাক তোৰ ফাইনেল হৈ যায় নহয়, সি ঘৰত আহিব, তোৰ বাইদেউৰ ভিন্দৰ লগত কথা পাতি তোক ফাইনেল কৰি দিব। সি মোক পছন্দ কৰি থাকিবলৈ মই সম্বৰ পতা নাই নহয়, আৰু বেছি কৈ থাকিলে মই তহঁতৰ লগতো মাতবোৰ বন্ধ কৰি দিম। আৰে বুজি পা না ভাই, কথাবোৰ বুজিছা না? ইয়াক যদি মিছ কৰ নহয়, তোৰ জিন্দগী পুৰা মিছ হৈ যাব কৈ দিছো। পুৰা মালদাৰ হয় মালদাৰ, ইয়াত প্ৰেক্টিছ কৰি থাকিলে নহ'ব, জিমত যাই প্ৰেক্টিছ কৰিব লাগিব। মই জানো তই খাই পোৱা নাই বুলি, সেইকাৰণে তোক লৈ মই লৈ আহিছো। তই বিয়া পাতাৰ কথা কাক কৈছিলি? মাতৰ কৈছো, যদি কোনোবাই গাত ঘঁহি লয় মই কি কৰিম কওকচোন? কেপচুল তোক পালিব এনেকা পিটিম, এনেকা পিটিম, পিটি পিটি লম্বা কৰি পেলাম চালা। কুকুৰে মোক টুপি পিন্ধাইছি মোক। এটা এতে বহি আছা হা? এখন দেখা পইচা, এনা এটা চৰ মাৰিম, লতি চিঙি কয় মাছৰ দৰে যাইবি ফুৰব ইয়াতে। ঐ মোৰ 20 টকা তুলি। ঐ কিয়, সিহঁতৰ ঘৰত কি তোক মিঠাই জলপান খুৱাই কি সা সন্মান নকৰিলে নে কি? ঐ কচি, তই কোৱাৰ দৰে বহুত সন্মান কৰিছি মোক। গজা খুৰমা গল্লা গল্টা চব খুৱাইছি মোক। বাকী মিঠাই খাই পাইছো, কিন্তু গল্টা মিঠাইটো খাই নাপালো, সেইটোহে বুজি নাপালো। মই জানো তই খাই পোৱা নাই বুলি, সেইকাৰণে তোক লৈ মই লৈ আহিছো। তই মোক তই বিয়া পাতাৰ কথা কাক কৈছিলি? এই লিলি যে 2-3 বাৰকৈ বিয়া হৈছে তাক কৈছো। হৰি 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 হৰি, ঐ মই তোক বন্তি শেকবা দিছিলো, এতিয়া যিমান কি হৈছি মোৰ লগতহে হৈছি। আৰে মই প্ৰথমতে লিলিক লগ পাইছিলো, লিলিক লগ পাই কিনে তোৰ কথা বন্তিক কব দিছো। ও তাৰ মানে তই লিলিক বন্তিৰ কথাই কৈছিলি? জীৱন ধ্বংস কৰি ফেলব। মাহালদি সানিবা ৰেডি হ, অতি সোনকালে তোৰ বিয়া কৰিবলৈ পাবি। ঐ আধা পাগল, মোৰ কেতিয়াবা খং উঠিবলৈ হয় নহয়, তোক মই চৰিয়াই দিম। এই ৰচন মন্ত্ৰী, তই আচ্ছা আমাৰ আগত একদম খোলা খুলিকে ক, তই পাতিভঙা এক্সপ্ৰেছখনক পঘাডাল পিন্ধাবি নে নহয়, মানে বিয়া হবি নে নাই তাইৰ লগত? অৱন্তী, তই খোলা খুলিকৈ সকলো কথা কৈ দে, ইয়াত বাহিৰা মানুহ কোনো নাই, তই বিয়া হবি নে নহয়। ঐ তহঁতি চব পাগল হলি নেকি হা? মই বাৰে বাৰে কৈ আছো যে মই বিয়া নহওঁ, কিয় একেটা কথাতে লাগি আছ? কি তাৰ মানে হোমৰ গুৰুত বহি মন্ত্ৰৰ মাতা নহব? মই বৰবাদ। এই পাতিভঙা এক্সপ্ৰেছ ইমান হুলস্থুল কিয় কৈছে হে? দুখ কৈছে নেকি? এনেহে কৈছে ন বন্তি? আমাৰ বন্তিটোক জ্বলাবলৈহে কৈছে ন বন্তি? সেইবোৰ মই একো নাজানো, তহঁতি যি ভাল দেখ তাকে কৰ। তাই লাজতে কৈছে, বুঝছ? তহঁতে তোৰ বন্তিৰ লগত বিয়াখন হ'ব। ঐ ছাৰ, আজিকালি ভিতৰতে নকৰোতে কিয় ঝামেলা কচেচ কৰি দিয়ে? ঝামেলা নহয় মানে, আমাৰ গাঁৱৰ বামুণজন যে ই আমেৰিকালৈ গৈছে, উৰাজাহাজ ই আহিলে তোৰ লগত বিয়াখন খাটা। কি ভাল
পারবো মই মন্ত্র কব পারি হেৰি এই পিছত উল্টা পাল্টা নকৰে তো এই তই মাষ্টৰ নে মই মাষ্টৰ সমাজ জি ব্যৱস্থা কৰিব লাগে মই কৰিম নহয় জুই কৰা বেছিকে জলাজন দেখিলে পানী ঢালি নুমুৱাই দিম বুইছ জুই কোন লাগিব অ তোৰ মুৰ বাপ্পা ঐ এনাই গুষ্টি মোৰ কথা দেখা নাই এটাই বোলে প্ৰেমৰ অভিনয় কৰিব লাগিছিল এটাই মদ খাই আগ বেটি ধৰি জকৈছি আৰু এটাই এখনে ভিক্ষা খুজিছিল এটাৰ গুষ্টি লগ পালি মই চামৰা চলা দিম অ মালকি লৈ দেখো কেনিবা যাই হ'ব এ হ'ব না বুলবা নালগে তই অকল গুষ্টিটোকে বিচাৰি আহিছো মই তোক মই চৰত কান ফালি দিম আৰে মই আকৌ কি কৰিলো আপুনি দেখোন একেবাৰে জুই হৈ আছে এই তই মোৰ আপিতক ৰাস্তাত লগ পাই কিয় জকালি কৈছোন তই মোৰ আপিতক বজৰুৱা বুলি ভাবিছা কথা গুৰি কৰবা চাওক নবৌ মই ৰাস্তাৰে এটি গান গাই গাই আহি আছো তেনেতে তাইক মই লগ পালো মানে মুখামুখি হলো মই ভাবিলো মানে তাই ভাবিলে মই তাইক লৈ গানটো গাইছো মানে মই তাইক জোকাইছো এতিয়া আপুনি কওকচোন পাঠৰ কচু যদি কোনোবাই গাত মানে উদাহৰণ দিছো বাটৰ কচু যদি কোনোবাই গাত ঘঁহি লয় মই কি কৰিম কওকচোন বিশ্বাস কৰক বৌ আপোনাক আৰু মিলন কোৱাইটোক মই বহুত ভাল পাওঁ বহুত বিশ্বাস কৰোঁ মই আপোনালোকৰ ছোৱালীক কিয় জোকাইম বাৰু এ হ'ব মই দেই মিঠা মিঠা কথা মোক কৈ লাভ নাই বাপৰে বাপ ইমান সৰু কথা এটাকে ইমান ডাঙৰ কৰি পেলালে এ মায়া নহয় ও মোৰ নাম ছায়াহে মোকো চিনি পোৱা নাই নে ইমান মদ নাখাবি ও মদ নাখালে দেখোন চিন্তাগিলা খান চৰকাৰী আঁচনিৰ দৰে এটাৰ পাছত এটাকে আহিয়ে থাকে আই সেইকাৰণে টেনচনতে খাই দিছো তোৰ ঘৰ নাই সংসাৰ নাই কিহৰ টেনচন ও বিন্দাছ হৈ থাকিব লাগে মোৰ টেনচন নাই এই মাষ্টৰৰ গালিক মই আজিলৈকে বিয়া পাতিব পৰা নাই কি তাৰ মানে তই বন্তি কথা কৈছ মাষ্টৰে তোক বলি দিব বন্তিয়ে তোক চেণ্ডেলে কোবাব তাই মোক কোবাব খোজা চেণ্ডেল মই কাঢ়ি আনি তাইৰ বিয়াৰ পাছত মই তাইকে পিন্ধাম হেৰি আপুনি আকৌ কলৈ যাওঁ মই নেগেৰা বজাবলৈ যাওঁ নামঘৰত নেগেৰা বজোৱাৰ পাল পৰিছে নহয় হেৰি মই দেখোন আজিলৈকে আপোনাক নেগেৰা বজোৱা দেখাই তোৰ যে চৰিত্ৰ ইমান পানী পানী হ'ব মই ভবাই নাছিলো মোৰ চৰিত্ৰ ধৰি কথা নকবি দে মাষ্টৰে ফোন কৰি মোক যি টি কথা শুনাইছে